আমি তো দেশি নায়িকাদের সাথে আমিও সুযোগ পাচ্ছি না। দেশি নায়িকাদের যখনই আমি শিবির পাঠাচ্ছি, হলিউডের নায়িকাদের অলমোস্ট সমস্ত হিরোইনই কোনো না কোনো ভাবে বিজি থাকে। যেহেতু দু তিনটা সিনেমা করি বছরে, আমার একটু বড় বড় দেখা যায় যে অনেক শিডিউল লাগে আমার ডিরেক্টরদের বা প্রোডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক অনেক তো আমার যারা আছেন স্টার হিরোইন, যারা আছেন স্টার সুপারস্টার হিরোইন, তারা তো বছরে অনেক সিনেমা করেন, অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক স্টারদের সাথে কাজ করতে হয়। বরবাদের আমি আসলে শিডিউল পাচ্ছি না। সবার পছন্দের সিন যেটা, আমার পছন্দের সিন সেটা। দরদ যেমন হচ্ছে খুব দরদের একটা সিনেমা, খুব ভালোবাসার একটা সিনেমা, এবং মামুন অনন্য মামুন তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে। আপনারা সকলেই জানেন যে দরদ ছিল কিন্তু আফটার প্রিয়তমার পরপর একটা সিনেমা। হয়তো সামহাও বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে, আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি, রাজকুমার আগে রিলিজ হওয়ার কথা ছিল। আজকে হচ্ছে মামুন যেমন যে আমি বলেছিলাম, খুব রাগ করে আপনাদের সকল সাকিবিয়ানদের পক্ষে এবং স্পেশাল থ্যাঙ্কস আজকে জানাচ্ছি যে মামুনের সিনেমার জন্য সাকিবিয়ানরা এত শ্রম দিয়েছে। আমি সাকিবিয়ান, আমার সমস্ত ফ্যানদের কাছে, সমস্ত সাকিবিয়ানদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তারা এই সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, এখনো করে যাচ্ছে। আমি সত্যি সাকিবিয়ানদের নিয়ে অনেক গর্বিত যে আমার ভালোবাসার সাকিবিয়ান আছে। আর ছবিটা আসলে সত্যি আপনারা যারাই দেখেছেন যে মামুন অনেক দরদ দিয়েই ছবিটা বানিয়েছে, ও সর্বাত্মক চেষ্টা করেছে। দেখেন মামুন যখন দরদ বানিয়েছে তখন আজ যদি আপনি বরবাদের কথা চিন্তা করেন, সেই বাজেট কিন্তু মামুনের ছিল না। ডে বাই ডে কিন্তু বাজেট ইনক্রিজ করেছে। আপনি যখন আজকে দরদ বানিয়েছে মামুন, তখন কিন্তু তুফানের বাজেটও মামুন পায়নি। এটা তুফানের বাজেটের সিনেমাও ছিল না। আমি আগেও বলেছি আমি ডে বাই ডে কিন্তু আমরা ইনক্রিজ করছি, ডে বাই ডে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আপনারা তুফান দেখেছেন, খুব ভালো লেগেছে, ছিল সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময়। আপনারা যখন বরবাদ দেখবেন সামনে, বরবাদ দেখে বলবেন ওয়াও এ কী দেখলাম, সেটা মনে হবে যে তুফানের চাইতে ডাবল বাজেটের সিনেমা। আবার বরবাদের পরে যে সিনেমা দেখবেন সেটা মনে হবে ওয়াও ম্যান এটা কী দেখলাম, তো আরও অনেক বড় বাজেটের সিনেমা। লোক একটা সময় ছিল যখন দেবদাস হয়েছিল বলিউডে 50 কোটি টাকা দিয়ে, তখন আমরা সবাই পাগল হয়ে গেলাম, পুরো বলিউড অস্থির হয়ে গেল 50 কোটি রুপিতে সিনেমা। আর আজকে 1000 কোটি রুপিতে তাদের সিনেমা বানায়, বিজনেস করে তারা 1000 কোটি রুপি একটা সিনেমায়। তো সেই 50 কোটি কিন্তু এখন খুব ছোট্ট অ্যামাউন্ট হয়ে গেছে, সেই শ কোটি এখন একটা স্টার রেমুনারেশন হয়ে গেছে। ইনশাল্লাহ এমনও একদিন আসবে যেদিন মনে হবে যে তুফানের বাজেট যেমন বরবাদ ক্রস করেছে, বরবাদ বাজেট মনে হবে খুব ছোট্ট বাজেট ভাই একটা সিনেমার জন্য। ইনশাল্লাহ আমরা সেই দিনের অপেক্ষা করছি, এবং সেই দিনের জন্য গ্লোবাল মার্কেটের জন্য, পুরো ওয়ার্ল্ড মার্কেটের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাব। সকলের ভালোবাসা, দেশের সকলের মানুষের ভালোবাসা, আমার দেশের সব মানুষের ভালোবাসা, সব মানুষের এই যে ভালো লাগাটা আমার প্রতি, ভালোবাসাটা আমার প্রতি, যে বিশ্বাস রাখাটা, যে আসলে সাকিব চেষ্টা করে ওর জায়গা থেকে একটা ভালো সিনেমা আমাদের উপহার দেওয়ার, এই যে দেশ বিদেশে রিলিজের প্রথম দিনই যে সবাই এই এতটুকু বিশ্বাস করে, যে আমাকে বিশ্বাস করে ছবিটা দেখতে যায়, এটা আসলে আমার কর্তব্য। আমাকে আমার কর্তব্যের প্রতি আরও অনেক, মানে আমি আমার কাছে তখন মনে হয় যে না, আমাকে ভালো কাজ করতেই হবে। সেটা যদি পুরো বছরে হয় একটি সিনেমা, সে একটি সিনেমায় আমাকে ভালো কাজ করতে হবে, বিকজ আমার দেশের মানুষ, আমার সকল সাকিবিয়ান পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে, যত বাঙালি আমাকে বিশ্বাস করছে যে আমি একটি ভালো কাজ উপহার দেবো, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব। থ্যাংক ইউ, আবার দেখা হবে। থ্যাংক ইউ।